আমরা যারা ছাদে বা লনে সবজি গাছ লাগিয়ে থাকি, প্রত্যেকেই কিছু না কিছু সমস্যায় পড়ি, বিশেষ করে বীজ থেকে চারা তৈরির সময়। বীজ থেকে চারা হওয়ার সাফল্যের হার খুবই কম থাকে। যখন চারা করতে পারি না, তখন অগত্যা দোকান থেকে চারা কিনে এনে লাগিয়ে দিই। কিছু বিশেষ টিপ ব্যবহার করে আমরা খুব সহজে বীজ থেকে চারা তৈরি করতে পারি, সাফল্যের হারও 80%-এর উপরে নিয়ে যাওয়া যায়। আজ এমনই একটি পদ্ধতিতে ছাদ বাগানের জন্য শশার বীজ থেকে চারা তৈরি করে সেই চারা কিভাবে বড় পাত্রে স্থানান্তর করা যায় সেটা দেখাবো। ডাইরেক্ট মাটিতে বীজ রোপণ না করে প্রথমে একটি ছোট পাত্রে চারা তৈরি করে নেওয়া হবে। এর জন্য এই যে মাটি, এটি সাধারণ গার্ডেনের মাটি, খুব ভালোভাবে গুঁড়ো করে ঝুরঝুরে করে চেলে নিয়েছি। চেলে নিলে একটু বড় মাটির ডালা বা ইটের টুকরো এতে পাওয়া যাবে না। দেখতেই পাচ্ছ কেমন মাটি আমি নিয়েছি। পাত্র হিসেবে নিয়েছি কাগজের চায়ের কাপ। এই কাপগুলি সাধারণত দোকানদাররা চা দেওয়ার কাজে ব্যবহার করে থাকে। বীজগুলো নিয়েছি স্থানীয় বীজের দোকান থেকে। প্যাকেট ছাড়া লুজ বীজ কিনেছি, খুব ভালো বলে মনে হচ্ছে না। যাই হোক, এইগুলো দিয়েই চারা তৈরি করা হবে। চায়ের কাপের নিচে সূচালো কিছু দিয়ে ছিদ্র করে নিতে হবে, যাতে জল দেওয়ার সময় যদি অতিরিক্ত জল পড়ে যায় যেন এই ছিদ্র দিয়ে বেরিয়ে যায়। এইভাবে ছিদ্র করে নিতে হবে। আমি ছিদ্র করার জন্য একটি পেরেক নিয়েছি। এরপর মাটি দিয়ে কাপগুলো সব ভর্তি করে নিতে হবে। ভিডিওতে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবেই করবে। এইভাবে সব কাপগুলো ভর্তি করে নেওয়ার পর মাটির উপর বীজগুলো দিয়ে দিতে হবে। বীজগুলো ঠিক ভালো নয়, কিছু বীজ ফাঁপা বলে মনে হচ্ছে, এই জন্য প্রতি কাপে আমি দুটো করে দেব। বীজগুলো যা এসেছে মনে হচ্ছে না খুব ভালো অঙ্কুরোদ্গম হবে, যদি 50% হয়ে থাকে তাহলেও অনেক। যাই হোক, বীজগুলো দেওয়ার পর এর উপর পাতলা মাটির আস্তরণ দিয়ে দিতে হবে। এরপর জল দেওয়ার পালা। এবার পাত্রগুলো এক জায়গায় সাজিয়ে রেখে পেপার চাপা দিয়ে রেখে দিতে হবে। পেপার সরিয়ে প্রতিদিন দেখে নিতে হবে মাটি ভিজে অবস্থায় আছে কিনা। বা চারা বের হয়েছে কিনা। মাটি শুকনো মনে হলে হালকা জল স্প্রে করে দিতে হবে। ঠিকঠাক আবহাওয়া ফেলে শশার বীজ থেকে চারা হতে 3-4 দিন সময় লাগে। বীজ রোপণের পর আজ 8 দিন এই ভিডিও করছি।
বেশ কিছু চারা বের হয়ে গিয়েছে। কিছু চারা অঙ্কুরিত হচ্ছে, কয়েকটি কাপে কিছুই দেখা যাচ্ছে না, শুধু একটি কাপে দেখছি দুটি চারা। আর এক দুদিন পর কতগুলো হলো ঠিকঠাক বোঝা যাবে। সকালে ছাদে এসে ভয়ঙ্কর অভিজ্ঞতা হলো, সম্ভবত গেছো ইঁদুরে কিছু চারা খেয়ে নিয়েছে। যাই হোক, যেগুলো আছে সেগুলোকে একটু সাবধানে রাখতে হবে, আর কয়েকদিনের মধ্যেই চারাগুলো বড় পাত্রে লাগাতে হবে। বড় পাত্রে লাগানোর আগে আর একটু কাজ বাকি, ভিডিওটি দেখতে থাকো। গাছগুলো এখন বসানোর উপযুক্ত হয়ে উঠেছে। এখন যদি তুলে বসাতে যাই তাহলে ঝুরঝরে মাটি ঝরে গিয়ে শিকড় ছিঁড়ে যেতে পারে। এই জন্য কাপগুলোকে কিনারা পর্যন্ত জলে ডুবিয়ে দিতে হবে। নিচের ছিদ্র দিয়ে জল ঢুকে কাপের মাটি পুরো ভিজে যাবে। মাটি পুরো ভিজে যাওয়ার পর তুলে নিয়ে দুই দিন রেখে দিতে হবে। এই কাজটি করলে টবের মাটি বেশ শক্ত হয়ে উঠবে, তখন কাপ থেকে চারা তুলে বসাতেও সুবিধা হবে। ঠিক এইভাবে টোকা দেওয়ার পর যখন কাপের গা থেকে মাটি ছিঁড়ে দেবে তখনই পিছনে টোকা দিয়ে চারা বের করে নিতে হবে। এই দুটো চারা এখন ছাদে রাখবো, বাকিগুলো আমার যে কিচেন গার্ডেন আছে সেখানে রোপণ করে দেব। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে এবং উপকারে আসবে। যদি আসে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।